ভিন্ন প্রজাতির পাখির আবাভূমি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। তার এবিধ অন্যতম হল ধনেশ পাখি। আকৃতিগতভাবে যথেষ্ট ডাঙর হওয়ার বাবে সহজেই দৃষ্টিগোচর হয় ধনেশ। তদুপরি ধনেশক আকর্ষণীয় করে তুলে ইয়ার ঠোঁট পাখি আর রংবুরে। এই বিশেষ প্রজাতির পক্ষীর বিশেষত্ব হল মতা ধনেশর পরিয়ালর প্রতি থাকা দায়িত্ববোধ। পরিয়ালর খাদ্য যোগান তথা নিরাপত্তার দিকত দায়িত্ববোধের পরিচয় দিয়ে মতা ধনেশে। কণী পারিবলৈ গছর খুরুং ঠিক করে দিয়ার উপরও পোয়ালি ডাঙর নোহা পর্যন্ত মাইকীজনীক খুরুঙর বাহিরের পরাই খাদ্য যোগান ধরে মতা ধনেশে। কারণ এই সময়সাত নিরাপত্তার বাবে খুরুঙর মুখ বন্ধ করে কেবল মাইকী ধনেশর ঠোঁটটু উলিয়াব পরাহে হয়ে থাকে। কিবা কারণত যদি এই সময়সাত মতাশয়টোর মৃত্যু ঘটে, তেন্তে পোয়ালির বাবে উমনি লৈ থকা অবস্থাতে খুরুঙর ভিতরতে মাইকী ধনেশ চরাইজনী আর আগন্তুক পোয়ালির অকাল মৃত্যু খাবটি লয়। বিভিন্ন স্থানত পূর্বে সুন্দর ঠোঁটটোর কারণে ধনেশ পক্ষী একাংশ লোকে হত্যা করেছিল, যদিও সেয়া সম্প্রতি হ্রাস পাইছে। ধনেশ পক্ষীর এক ব্যতিক্রমী এক চরিত্র আছে। আর আটাইকো ডর কথা ধনেশ পক্ষী দেখি পেলায় মনটো কিন্তু খুবই সুন্দর লাগে। আর কাজিরঙার বাবে এটা ভাল খবর যে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানেই নহয়, এটা কাজিরঙার দাঁতি কাষরিয়া অঞ্চলের মানুষের বসতিস্থলতো, আনকি ঘরবিলাকতো আমি ধনেশ পক্ষীর আগমন আমি দেখা পাইছো। আর আমার বাড়িবিলাকতো আর প্রত্যেকজন ব্যক্তিয়ে ধনেশর বাবে এটা কল বা আমলখি এনেকা জাতীয় যে খাদ্য বস্তু মানে ধনেশ পক্ষী খাই আছে। আর দ্বিতীয় একটা কথা হয়েছে যে ধনেশ পক্ষী এনে এবিধ চরাই যেটা চরাই গছর খুরুঙত যেতিয়া নেস্টিংয়ের সময় হয় গছর খুরুঙত মাইকীজনীয়ে কণী পারি পোয়ালি জগায়। আর সেই সময়ত যেটো মতা ধনেশ সেই বাহিরের পর আসলে খাদ্য বস্তুর যোগান ধরে তো আর বিশেষ এবিধ পদার্থর দ্বারা সেই খুরুংটা আসলে মতা ধনেশটোয় বন্ধ করে দিয়ে। আর সেই সময়ত যদি কোনো ব্যক্তিয়ে সেই মতা ধনেশ চরাইটুক মারি পেলায় তেতিয়া সেই খুরুঙত খাদ্যর অভাবত কিন্তু পোয়ালির সহ মাইকী ধনেশজনী মৃত্যুমুখত পড়বলগা হয়। আর সেই কারণে এটা বর্তমানে একটা সজাগতা বৃদ্ধি হয়েছে, সেই কারণে বহু কোনো লোকেই ধনেশ পক্ষীক আসলে হত্যা নকরে। সে আমার কাজিরঙাবাসীর বাবে একটা গৌরবর কথা বা আমার এটা একটা সচাকই সুন্দর একটা বতরা। কারণ আজি আমি সকলোই জানো যে ধনেশ পক্ষী মানে হর্নবিল, হর্নবিলের নামত আমার উচরিয়া এখন মানে চুবুরিয়া এখন রাজ্য নাগাল্যান্ডত একটা বিরাট ডাঙরক হর্নবিল ফেস্টিভেল পাতা যায়, অথচ কিন্তু তাত আমি হর্নবিল দেখা নাপাও। তেওঁলোকেও আসলে সজাগতারভাবে সেই হর্নবিল ফেস্টিভেল পাতে। আর যেই নহক আমি কাজিরঙাত অতি সুলভ দৃশ্য, আর আমি এই আপাহতে আমি আশা করিম কোনো ব্যক্তিয়ে যাতে ধনেশ চরাইক নিধনের পর বিরত থাকে।